কাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ তার দেড় যুগের অপকর্মের সাম্রাজ্য সুরক্ষায় ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে নিয়ে আসেন গত বছর। সিরাজ গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে যে মিছিল বের হয় এর নেপথ্যে ছিলেন সহসভাপতি। গত 27 মার্চ নুসরাতের মা বিচার চাইতে গেলে অধ্যক্ষ নিজেকে রক্ষায় সহসভাপতির মাধ্যমেই পুলিশ ডেকে থানায় পাঠিয়ে মানসিকভাবে নির্যাতন করে নুসরাতকে। ফোনালাপ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুহুল আমিনের নাম উঠে এলেও অজ্ঞাত কারণে তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি কমিটি বাতিলের দাবি সব পক্ষের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মোন্না রিপোর্ট। 2001 সালের 1 জুন অভিজ্ঞতার জালসনদ দিয়ে উপাধ্যক্ষ হিসেবে যোগদানের মধ্য দিয়ে সিরাজের শুরু হয় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অপকর্মের পথ চলা। জামায়াতের রোকন থেকে 2016 সালে বহিষ্কৃত হলেও সব আমলেই তার অপকর্ম অব্যাহত রাখেন আজ্ঞাবহ ম্যানেজিং কমিটির মাধ্যমে। অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা পূর্বে সে জামাত ইসলাম বল করতেন, যে সময় বিএনপি ক্ষমতা ছিল তখনও তিনি বিএনপি করতেন, পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছেন আওয়ামী লীগে যোগদান করেছেন। তার উপকর্ম সুরক্ষার জন্য সরকার দল সমর্থন করে। গত বছরের সেপ্টেম্বরে রুহুল আমিন সহসভাপতি হবার পর অধ্যক্ষের অপকর্ম বেড়ে যায়। যৌন নিপীড়নের বিচার চাওয়ায় গত অক্টোবরে এক ছাত্রীর পরিবারকে হয়রানির মুখে পড়তে হয় আর প্রতিবাদ করায় প্রাণ দিতে হয় নুসরাতকে। শিক্ষক নেতার দাবি, রুহুল আমিনের প্রশ্রয়ে অধ্যক্ষ সিরাজের পক্ষে 28 মার্চ নুসরাতের খুনের অন্যতম আসামি নুরুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। ম্যানেজিং কমিটির উদ্যোগে যখন মিছিল হয়, এখানেই যদি আশ্রয় প্রশ্রয় না দিতেন, উৎসাহিত না করতেন, তাহলে কোনো অবস্থায় এই মেয়েটির হত্যাকাণ্ড পর্যন্ত পরিণাম ফলের দিকে যেতে হতো না। রুহুল আমিন অবশ্যই দলকে ব্যবহার করে, রাজনৈতিক শক্তিটাকে ব্যবহার করে সিরাজউদ্দৌলাকে সে অপকর্মের কাজে অনুপ্রেরণা যুগিয়েছে। সে আলোকে সিরাজউদ্দৌলা গং এই দুর্গ এই জঘন্য অপকর্ম করেছেন। নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতে স্বীকারোক্তিতেও উঠে আসে রুহুল আমিনের নাম। শিক্ষাবিদের মতে ঘটনার পারিপার্শ্বিকতায় রুহুল আমিনকে গ্রেফতার করা দরকার। ওনার জানা মতে এই ঘটনাটা ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে এখনও কেন অ্যারেস্ট করছেন না? আমার তো মনে হয় এই সময়টা চলে এসছে ওনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার। তাহলে এর সাথে আরও কারা জড়িত আছে কি না, আমাদের নিরাপত্তার জন্যই এটি প্রয়োজন। তবে সহসভাপতি রুহুল আমিনের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে বক্তব্যটা তারা দিয়েছে যে আমার সাথে কথা হয়েছে সেটা আমি জানি না, পলাই যাবে এরকমের তো কোনো নেই, এরকম সিচুয়েশন তো নাই, আর পলাই যাবো আমি একথা কেন বলুন? যে এখন যেটা হইতেছে আমি মনে করি যে কি সেটা তো ষড়যন্ত্র। আর এই আইনজীবী মনে করেন দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ ম্যানেজিং কমিটি অবিলম্বে বাতিল করা দরকার। কমিটি বাতিল হওয়া উচিত, যেহেতু কমিটির কয়েকজন সদস্য অলরেডি এই নারকীয় ঘটনার সাথে জড়িত আছে। এই জড়িত লোকগুলোর মাধ্যমে যদি এই প্রতিষ্ঠান পরিচালিত হয় তাহলে এই প্রতিষ্ঠানের জন্য অভিভাবক শিক্ষার্থী সবার জন্য একটা হুমকি। নুসরাত হত্যা মামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 17 জনকে, এদের মধ্যে এজারভুক্ত 8 জনই গ্রেফতার হয়েছে। আদালতে স্বীকারোক্তি দিয়েছে 4 জন। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।